পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে অভিযান চালায় ইডি। রথীন ঘোষের মতো সৎ ও স্বচ্ছ মানুষ হয় না। বৃহস্পতিবার খাদ্যমন্ত্রীর বাড়িতে আচমকা ইডির হানার পর প্রতিক্রিয়া প্রতিবেশীদের। তাদের দাবি, খাদ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি পরিকল্পনা মাফিক হেনস্থা করছে। ওনার বিরুদ্ধে যে কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা খুবই বাজে কাজ হচ্ছে, এটুকু আমরা বলতে পারি। আমরা কি শুনবো, আমরা শুনেছি ইডি এখানে তল্লাশি করছে, তো এই জিনিসটা অন্যায়মূলক কাজ হচ্ছে না। এখনো কেন্দ্র সরকার যে লাগিয়েছে এটা কিন্তু খুবই খারাপ জিনিস, মানে কিছু এসবের বিষয় থাকেন না। এটা এসছেন কিন্তু উনি এর ভেতর থাকেন না, কিচ্ছু উনি এসব কাজ করতে পারেন না। আমি জোর করে বলছি, দিল্লিতে উনি মুভমেন্ট করেছিলেন, ওনাকে প্রতিহিংসা পরায়ণ করেছে এবং বিজেপির একজন নেতাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলেছিলেন, যার জন্য ওনাকে একটু খোঁচা দেওয়া আর কিচ্ছু না। কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলেছিলেন কারণ উনি তো সব জানতেন, আর ডিএক্স আছে, এই আছে, ওই আছে, সেই প্রতিহিংসা পরায়ণে একটা খোঁচা দেওয়া আর কিচ্ছু না। আমরা বলছি না, আপনারা টোটালটা দেখুন, আমরা একদম জেনারেল পার্সন হিসাবে বলছি, রথীন ঘোষ ইজ দ্য অনেস্ট পার্সন।